হ্যালো ইউটিউবার, আমি ওমর ফারুক। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনার কম্পিউটার যদি স্লো হয়ে যায় সেটাকে ফাস্ট করবেন। আমি আগেই বলে রাখি, এটা নতুন যারা কম্পিউটার ইউজ করেন তাদের জন্য, অ্যাডভান্স লেভেলের জন্য না। তো চলুন, যা করতে হবে আপনাকে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস আর টাইপ করতে হবে। টাইপ করলে যেমন রান এটা আসবে, হ্যাঁ টাইপ করবেন উইন্ডোজ বাটন প্লাস আর। আবার অন্যভাবে চাইতে পারেন, এই যে উইন্ডোজ মেনু থেকে মানে এটা কি, হ্যাঁ ডান বাটনে ক্লিক দিলে এই যে রান রান পাবেন, এই রান একই কথা। আর সহজে উইন্ডোজ প্লাস আর এই যে রান, হ্যাঁ এখান থেকে আপনি INF এই লেখাটা দেখবেন, হ্যাঁ INF, হ্যাঁ লিখে ওকে দিবেন। ওকে দিলে দেখবেন অনেক ফাইল, অনেক 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 ফাইল, এগুলা আপনি কন্ট্রোল এ চাপলে সব একসাথে মার্ক হয়ে যাবে। আর না হয় আপনি একটা একটা করে এই যে মানে এইভাবে কার্সর টেনে আপনি মার্ক করতে পারেন, হ্যাঁ এইভাবে টেনে টেনে আমি একসাথে করে দিলাম কন্ট্রোল এ, করে ডিলিট দিয়ে দিবেন, কন্ট্রোল এ ডিলিট। কন্টিনিউ, যা হবার হবে ডিলিট, আর যা থাকে তা আপনার কোনো সমস্যা করবে না, মেবি সব ডিলিট হবে না। আবার দেখি একটু, আচ্ছা এখানে যা আছে বাকি যা আছে তা আপনার কোনো সমস্যা করবে না, হ্যাঁ এগুলো থাকবে। আর যা কেটে যাওয়ার গেছে এগুলা মানে পিছে একটু ফ্রেশ হলো, তারপরে আবার কন্ট্রোল আর টাইপ করবেন, হ্যাঁ টাইপ করলে এখানে লিখবেন TEMP, টেম্প, TEMP, টেম্প, টেম্প লিখে টাইপ করবেন। আপনি এখানে অনেকগুলো ফোল্ডার বা ফাইল দেখতে পাবেন, এগুলো একসাথে কার্সর টেনে দিবেন, দিয়ে ডিলিট দিয়ে দেবেন, হ্যাঁ কন্টিনিউ। আচ্ছা যেগুলা হবে না তো হবেই না, হ্যাঁ ওইগুলা সিস্টেমের ফাইল, ঠিক আছে। তারপরে উইন্ডোজ বাটন প্লাস আর আবার টাইপ করবেন, এরান টাইপ করলে এটা এই লেখাটাই এখন এটাকে % দিয়ে দিবেন, % শিফট % হ্যাঁ % দেখেন, পাঁচ আগেও % পরেও % তারপর টেম, হ্যাঁ দিলাম, তারপর আবার কিছু ফোল্ডার বা ফাইল পাইলাম সেগুলো কন্ট্রোল এ চেপে পুরো মার্ক করে কেটে দিবে। এই যে আমি দিই, যা ডিলিট হওয়ার হোক কন্টিনিউ। তারপরে আবার যাবেন উইন্ডোজ প্লাস আর টাইপ করলে
এখানে লিখবেন প্রিফিক্স, বানানটা একটু দেখে নেবেন, প্রিফিক্স প্রিফিক্স, হ্যাঁ। এখানে আপনি কন্টিনিউ দেখাবে, আপনি কন্টিনিউ দিবেন, তাহলে এখানে কিছু ফোল্ডার এবং ফাইল পাইবেন। তো এখান থেকে সব টেনে 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 সব একসাথে করে দিলেন, হ্যাঁ। স্কিপ, ঠিক আছে। তো এখনো আমাদের কাজ কমপ্লিট হয় নাই, তো সর্বশেষ আমরা রিসাইকেল বিনে যাব, হ্যাঁ। রিসাইকেল বিনে যে এই ফাংশন মেনুতে যে দেখব আমরা এখানে এমটি রিসাইকেল বিন, হ্যাঁ, কি করব আমরা এই রিসাইকেল বিনে যে এই এমটি রিসাইকেল বিনে ক্লিক দিব। ক্লিক দিয়ে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট অল অল অফ দিস আইটেম, আমরা ইয়েস দিয়ে দেবো, হ্যাঁ, ইয়েস দিয়ে দিলাম, হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ, আমাদের সব ফাইল ডিলিট হইতেছে, রিসাইকেল বিন থেকে ডিলিট হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট, আমাদের আর কোনো ঝামেলা রইল না, হ্যাঁ, শেষ। এবার মোটামুটি আপনার পিসি অনেক ফাস্ট হবে, আগের চেয়ে অনেক ফাস্ট হবে। তারপরেও যদি আপনার পিসি তারপরেও যদি স্লো থাকে, হ্যাঁ, আপনি তাহলে আর কিছু বলার নেই, আপনার পিসি র্যামটা একটু বাড়াই নেবেন, সব পিসিতেই প্রায় পারা যায় র্যাম বাড়ানো, ল্যাপটপে 2 GB থেকে 4 GB বা একটু বাড়াই নেবেন, চেষ্টা করবেন 8 GB দিতে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, গুড বাই, আল্লাহ হাফেজ।